নিন্দুকেরা হয়তো বলবে এসব বিলবোর্ডে খেলা দেখালে নানা ঝক্কি ঝামেলা হবে রাস্তায়, কিন্তু এই ঢাকা শহরের জ্যামে বসে আপনি যদি আপনার প্রিয় খেলোয়াড় নেইমার, মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল দেখতে পান, তাহলে সেটি কতটা স্বস্তি দিবে আপনাকে, কতটা পুলকিত হবেন আপনি? মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের ক্ষুদ্র ফর্মেটে দারুণ দুর্দিন যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের। সবশেষ ম্যাচটা জিতেছে 4 বছর আগে, 2014 সালের এপ্রিলে আয়ারল্যান্ড প্রমিলা ক্রিকেট দলের বিপক্ষে সিলেটে সেই ম্যাচটি জিতেছিল 17 রানে। এরপর আরও 14 ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি সালমা রুমানারা। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে ভরাডুবির পর এবার মিশন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, সে টুর্নামেন্টটিও টি-20 ফর্মেটে, তাই আশার ভেলা স্রোতের প্রতিকূলে। তারপরও আশাবাদী জাহানারা সালমারা। স্বপ্ন কবে ধরা দেবে আর কত অপেক্ষা করতে হবে এশিয়ান চ্যানেল জয় করতে? 1 রান 2 রানের আক্ষেপ তো কম পড়ায়নি টাইগার আর তাদের কোটি ভক্তদের। তবে দেশ ছেড়ে দুবাই যাবার আগে আশার বাণী শুনিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলে বেশ কয়েক বছর খেললেও প্রথমবার এশিয়ার মঞ্চে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলে অবদান রাখতে চান তিনি। মান কমে যাওয়ায় গেলবার দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে পাঠানো হয়নি অ্যাথলিটদের। এবারও অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টে পাঠানো হচ্ছে না দেশের হয়ে প্রথম হওয়া মেজবা বা শিরিনকে। কিন্তু কেন? বাংলাদেশের ক্রীড়া জগতে আরেক সম্ভাবনার নাম আশচারি। সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক সলিডারিটি আশচারিতেও। এবার লাল সবুজের প্রতিনিধিদের যাত্রা বিশ্বকাপে। জার্মানিতেও ভালো কিছু হবে এমনটাই প্রত্যাশা সবার। আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, গাজীপুর। ফুটবলের রেফারির ভুলের সংখ্যা হয়তো গুণে শেষ করা যাবে না। 1986 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যারাডোনার ঈশ্বরের হাতে গোলের কথা সবার জানা। ফুটবল বিষয়ে সমালোচনার কথা উঠলেই সেই গোলের কথা চলে আসে সবার আগে। কিন্তু বর্তমান সময়েও এমন কঠিন ভুল দেখা যায় হর হামেশাই। 2010 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সেই গোল হয়নি রেফারির ভুলে। এছাড়া 2006 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় অস্ট্রেলিয়ার পেনাল্টি বক্সে ইতালির পাভিও গ্রোসোর অভিনয় বুঝতে পারেননি রেফারি। আর সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইতালি। সেই ইতালি এবার বিশ্বকাপ আসরে নেই, আর সাপোর্টন করবে হয়তো ফুটবল সংস্থা ফিফাও। ভুলে ভরা গল্পের পুনরাবৃত্তি না করতে রাখা হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর, যার মাধ্যমে ভিডিও অ্যাসিস্ট্যান্টদের সাহায্য নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারবেন মাঠের রেফারি। ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙ্গা করতে চট্টগ্রামের মাঠকে বেছে নিলেন আয়োজকরা, আর দর্শকরাও ভালোই সাড়াই দিয়েছে মাঠে। তাই পরবর্তী যে কোনো বড় ধরনের খেলা চট্টগ্রামেই শুরু হবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠ থেকে মেহেদী হাসান বুলবুল, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম। মোবাইল আর কম্পিউটার গেমসের যুগে হাততে বসেছে গ্রাম বাংলার এইসব ঐতিহ্যবাহী খেলা। কিন্তু কর্তৃপক্ষ এবার উদ্যোগ নিয়েছে, ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ যেন পরিণত হয়েছে একটি ছোট্ট গ্রামে। কোথাও চলছে হাডুডু, আবার কোথাও চলছে লাঠি খেলা। ঝিমিয়ে পড়া ফুটবলে হঠাৎই প্রাণের সঞ্চার, জয়ের পাশাপাশি গ্যালারিভর্তি দর্শকও এসেছে। কিন্তু গ্যালারির এই দর্শকদেরকে ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ আয়োজকদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে মাঠের লড়াই, বাকি শুধু শেষের আনুষ্ঠানিকতা। কিন্তু শেষ হলেই তো শেষ করে দেয়া যাবে না, এখান থেকে উঠে আসা তরুণ খেলোয়াড়দের ধরে রাখতে হবে, করতে হবে পরিচর্যা, তবেই হবে দেশের স্পোর্টসের উন্নতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা।